আসসালামু আলাইকুম, নুহা আন নুরি মম লাইফ স্টাইলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। কাছে ও দূরে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবারও নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, স্কিপ না করে দেখতে থাকুন, আশা রাখছি আপনাদেরও অনেক ভালো লাগবে। সকালে নাস্তার জন্য রুটি তৈরি করে নেব, আর এখানে আমি আলু ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। আর ঘরে তেমন কোনো সবজি ছিল না, এই জন্য আমি আলুটাকে ভাজি করে নেব। আর আলুটা আমি ডাইরেক্ট ভাজি করব না, একটু পানি দিয়ে হালকা হালকা নরম টাইপের করব। আর এখানে আমি আটার খমিরটা আগেই করে নিয়েছিলাম। দেখতে দেখতে আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। আমি খুব বেশি রুটি বেলিনি, মাত্র 6 পিস রুটি করেছি, এতে আমার আর নুহার বাবার খাওয়া হয়ে যাবে। আর নুহা আর নুরির জন্য খিচুড়ি রান্না করেছি, ওটা ওরা দুবোন মিলে খেয়ে নেবে। আর এতে করে নুরির কোনো সমস্যা হয় না, কারণ আমি সব মশলায় হালকা করে দিয়েছি যাতে করে নুরিও খেতে পারে। তো একদিকে আমার ভালোই হয়েছে, নুরি আমাদের সঙ্গে খাবার একটু একটু করে খেতে খেতে আমাদের খাবার খাওয়া শিখে গেছে। এখন আমরা যাই খাই না কেন, ওকেও দুই একবার মুখে দিলে নিয়ে নেয়, এতে করে আমার আর বাড়তি চাপ থাকে না। আর ভাবলাম শুধু আলু ভাজি দিয়ে কিভাবে খাবো, এই জন্য 3 পিস ডিম বয়েল করে নিলাম। আর নুরিকে তো আমি সেদ্ধ করে ডিম খাওয়াই, মাঝে মাঝে বয়েল করেও খাওয়াই মুখের স্বাদ চেঞ্জ করার জন্য। তো ওকে আজকে আমি সেদ্ধ করে ডিম খাওয়াবো, এই জন্য ওরটা আর এখানে দেইনি। হঠাৎ করে আমার চ্যানেলের কি হয়েছিল, এই কয়দিন কেন ভিডিও ছাড়লাম না, একদিন হঠাৎ করে দেখি গুগল ক্রোমের ভিতর আর ঢুকতে পারতেছি না, ভেরিফাই ইটস ইউ দেখাচ্ছে। আমার চ্যানেলে ভেরিফিকেশন করা আছে, তারপরও এই সমস্যা হয়েছে, জানি না কি থেকে কিভাবে হয়েছে। তারপরে আপনাদের ভাইয়াকে বললাম যে এটা কি সমস্যা, কি থেকে হয়েছে, তো আপনাদের ভাইয়া বলল যে 2-স্টেপ ভেরিফিকেশন করে নাও তাহলেই ঠিক হয়ে যাবে। তো 2-স্টেপ ভেরিফিকেশন করার পরও এটা ঠিক হচ্ছিল না। তারপরে টেক চ্যানেলগুলো ফলো করে আমি এটা ঠিক করতে পেরেছি অবশেষে, আলহামদুলিল্লাহ। আর এই ভেরিফাই ইটস ইউ সমস্যাটা আপনার চ্যানেলে অনেক কারণেই হতে পারে, তার মধ্যে থেকে একটা কারণ হচ্ছে আপনার চ্যানেল যদি কেউ হ্যাক করতে চায় বা আপনার জিমেইল যদি কেউ বারবার হ্যাক করতে চায় তখন এই সমস্যাটা হয়। তো যাই হোক, আমি অবশেষে ঠিক করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এত কষ্ট করে একটা চ্যানেল খুলেছি, সেটা এখনও সাফল্যের দোরগোড়ায় পৌঁছায়নি, তার ভিতরে এত বড় সমস্যা, তো মনটা ভীষণ খারাপ হচ্ছিল। অবশেষে চ্যানেলটা ঠিক করতে পেরে আমি অনেক খুশি, এখন থেকে আমি রোজে ভিডিও ছাড়ব বা ছাড়ার চেষ্টা করব। যেহেতু নুরি এখনও ছোট, তাই ওর পিছনে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়, এজন্য সবসময় ভিডিও করতে পারি না, তবে যেটুকু ভিডিও করি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে দেখতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আর সকালের নাস্তা করা শেষে নুহাকে ওর বাবা স্কুলে নিয়ে গিয়েছে, আর এদিকে আমি
আজ দুপুরের জন্য সজনে ডাঁটা দিয়ে আলুর ঝোল করব। আর সেজন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি। এখানে সব মশলা কষিয়ে সেদ্ধ করা আলুটাকে চটকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ভালোবাসা ও আন্তরিকতা রইল। আমি সজনে ডাঁটাগুলোকে কষিয়ে পানি দিয়ে দিয়েছি, এরপরে পানিটা বলক আসলে ভাজা মাছগুলো ছেড়ে দিব। আমার আজকে সজনে ডাঁটাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন, বিশেষ করে যারা সজনে ডাঁটা খেতে পারে না বা কীভাবে রান্না করতে হয় বুঝতে পারে না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন। তো এই তো আমার সজনে ডাঁটাটা রান্না করা হয়ে গেছে, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।